মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পরশের পিএমএওয়াই ঘরসহ বসত ভিটি ও আগর বাগান ঘুরিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সহ উত্তেজনা ছড়ায় কটামরিতে। পরে অবশ্য এ ব্যাপারে তদন্তে নেমে স্থানীয় পুলিশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সক্ষম হয়। এ কাণ্ডের সুবিচারের দাবিতে বাজারেছড়া পুলিশে লিখিত এজাহার দাখিল করেছেন লাঞ্ছিত দিনমজুর মোহাম্মদ আলী। এ মর্মে ইটাবিল জিপির কটামুনি এলাকার রাধা মাধবপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী সুলতানা বেগম এ প্রতিবেদকে জানান যে পরশের তাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিজ বাড়ি নির্মাণের জন্য তাদেরকে প্রলোভন দিয়ে তাদের বসত গৃহসহ ভিটে ও আগর বাগান কেটে নেবার প্রস্তাব দেন। বিনিময়ে তাদেরকে নতুন গৃহ বানিয়ে দেবার টোপো দেন অভিযুক্ত তাজ উদ্দিন। কিন্তু পরশের এমন প্রস্তাব মেনে নেয়নি তারা। এর মধ্যে গত শনিবার তাজ উদ্দিন দলবল নিয়ে আচমকা এক্সিমেটর লাগিয়ে তাদের ঘরের ক্ষতি সাধন সহ বসত ভিটে ও আগর বাগানের বিরাট অংশ গুড়িয়ে দেওয়ার মহা সংকটে পড়েছেন তারা। এতে নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্তরা গ্রামবাসীর সাহায্য কামনা করলে গ্রামের জনগণের উপস্থিতিতে এক্সিভেটর চালানো বন্ধ করেন তাজ। ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায় মোহাম্মদ আলীর বসত বাড়ির। এ মর্মে ঝেড়েছেড়ে জেপির মঞ্জুর আহমেদ সহ আব্দুল বাসিদ ফয়েজ উদ্দিন প্রমুখরা নিজ নিজ প্রতিক্রিয়াতে এই কাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, এভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কারো বসত বাড়ি বিনষ্ট করা কিছুতেই মেনে নেওয়া যায় না। তারা এই কাণ্ডের উপযুক্ত তদন্ত সহ এতে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি সহ ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে পুলিশ প্রশাসন সহ সমষ্টির বিধায়কের দৃষ্টি কামনা করেছেন। বর্তমান প্রচণ্ড শীতে ক্ষতিগ্রস্ত পরিবারটি একটি অস্থায়ী ডেরা বানিয়ে শিশু সন্তানদের নিয়ে মাথা গোজার ঠাঁই করেছেন। মাধবপুর গ্রাম, আমি মোহাম্মদ আলী। আমার ওলা একজোড়ি জায়গা আছিল আর জায়গার দল খরিত করিয়া একজন মানুষ, তার নাম তাজ উদ্দিন। তাজ উদ্দিনে ও আমার গোর বাড়ি বাঙ্গাইয়া, আর তারা নেচে না করছে, আমি বন্ধ করতাম পারছি না গাড়ি। বাদে গিয়া আমারও বাসিত বাইরে কইছি বাদর দিন, তাই না ইয়া বন্ধ করাইছুন। ও আমরা গিয়া বাজাইছোড়ার থানাত কেস দিছিলাম একটা, দেওয়ার পরে সারে তাই লগে লগে তারে নিয়া ও ইয় করছন করিয়া একদিনের মাধ্যমে তারে নিছন ধরিয়া নিয়া ইয়রে শমসুল রে যারে দিয়া কাজ করাইছে শমসুল তার নাম। এরপরে হে 10 দিনের টাইম লইছে তাজ উদ্দিন আইতো, আবার বাদে ও ইয় করবা। এখন আমারে একটা ইন্দিরা বাস গড় দিছিলা আমার কৃষ্ণন্দ সারে, আর ও গরুর বাঙ্গা ইয়া আমারে অসহায় করছে, ও বাঙ্গা গরু আমি তাকি আর আর সারে জেলাহান আমারে সাহে সাহায্য হতরা তান বহুত ধন্যবাদ জানাই। আর ও আমার ভিডিও দেখি আমার এমএলএ সাহেবে আমি গরিব রে সহযোগিতা করিয়া আমার উচিত বিচার করিয়া দিতা। পাথারকান্দি থেকে মলে কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।